Hello friends, welcome to Avi's blog. আজকে আপনাদের সাথে বেশ কিছু ডেটা শেয়ার করব যে NVC কিন্তু রিসেন্টলি 17,000 কেস লাইক পেন্ডিং কেস কিন্তু ওরা লাইক কন্ডাক্ট করতে পেরেছে। এটা আমাদের জন্য একটা ভালো নিউজ। আপনাদেরকে সবসময় বলে আছি যে এই ফিসকাল ইয়ারটা কিন্তু শেষ হতে চলেছে সেপ্টেম্বরের 30 তারিখে, এবং পুরো ব্লগটা দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু ডেটা এবং কিছু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব যেভাবে করে আপনারা কিন্তু আরও বেনিফিটেড হতে পারেন। আপনারা কি মানুষের সাথে শেয়ার করবেন আপনাদের ইনফরমেশনগুলো নাকি শেয়ার করবেন না, পুরো ব্লগটা দেখবেন জানতে পারবেন আপনাদের কী কী অপশন আছে। ঠিক আছে, তো বলে রাখি আমি আপনাদের সবার প্রিয় অভি ভাই, আমি সিনসিনাটি ওহাইওতে থাকি, প্রতিনিয়ত আপনাদের জন্য বাইরে এসে ব্লগটা তৈরি করার চেষ্টা করি। যখনই কোনো ইনফরমেশন পাই কোনো সিনেটারদের সাথে কথা বলে কিংবা কোনো কংগ্রেস ম্যানদের সাথে কথা বলে কিংবা এই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে আমি যখনই কোনো নিউজ পাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে স্মল স্মল মুভ হচ্ছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা F4 ভিসার ক্যাটাগরিতে অপেক্ষা করছে তাদের কিন্তু অনেক উপকার হবে। আর আমি আপনাদের সাথে প্রতিনিয়ত যে ইনফরমেশনগুলো শেয়ার করছি কিংবা দেখা যেতে পারে বিভিন্ন এক্সপার্ডাইটেড ফর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইমেল টেমপ্লেট এগুলো শেয়ার করছি, তার ফলে আমি এক্সপেক্ট করব আজকে আমি যেমন আপনাদের সাথে বিভিন্ন জিনিস শেয়ার করছি এবং হেল্প করছি, পরবর্তীতে আপনারা যখন আমেরিকাতে আসবেন আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিছু করবেন, বন্ধুবান্ধবের জন্য কিছু করবেন, আর সারাউন্ডিং যে মানুষগুলো আছে তাদের জন্য কিছু করবেন, আলটিমেটলি বাংলাদেশিদের জন্য একটা ভালো কমিউনিটি তৈরি করবেন। তো পুরো ব্লগটা দেখে নিই কী হতে যাচ্ছে। বলে রাখি যে NVC এই যে প্রেশার পেয়েছে USCIS-এর কাছ থেকে, আপনারা জানেন NVC মানে হলো ন্যাশনাল ভিসা সেন্টার, এদের কাছে কিন্তু প্রচুর লাইক কেসগুলো দেখা যায় যে পেন্ডিং অবস্থায় থাকে, এরাই কিন্তু দায়ী আপনার ইন্টারভিউ নেবার জন্য, মানে ইন্টারভিউ স্ক্যাজুল করার জন্য। অবভিয়াসলি আপনাদের ক্ষেত্রে ঢাকা এম্বাসিও দায়ী, তবে NVC থেকে যে কোনো ক্লিয়ার পিকচার না পাওয়া পর্যন্ত কিন্তু ঢাকা এম্বাসি আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করে না। F4 ভিসা ক্যাটাগরিতে দেখা যায় যে 4th অফ সেপ্টেম্বর কিন্তু মানে যাদের কিনা DQ হয়েছিল 2019 তাদের পর্যন্ত ইন্টারভিউ স্ক্যাজুল করেছে, এবং এই মুহূর্তে আমি বলতে পারি অক্টোবর এবং নভেম্বর মাসেরও যাদের DQ হয়েছে তাদেরও বেশ কিছু মানুষ ইন্টারভিউয়ের জন্য স্ক্যাজুল পেয়েছে। তবে এই নাম্বারটা খুব বেশি না, তবে আপনাদের সাথে আরও কিছু ইনফরমেশন শেয়ার করে আমি যখন বাস্তব নাম্বারগুলো পাবো তখন আপনাদের সাথে এক্স্যাক্ট ইনফরমেশনগুলো শেয়ার করব। এই মুহূর্তে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো হলো NVC গতকালকে রাত্রের হিসাব অনুসারে 17,000 কেস, নতুন কেস কিন্তু এটা ওরা কন্ডাক্ট করতে পেরেছে। আর আপনাদের সাথে বলে থাকি যে এই নাম্বারটা টোটাল নাম্বারের থেকে যেটা ছিল 4,10,000 যে নাম্বারটা ছিল লাইক আপনারা জানেন যে ব্যাকলগ, এই ব্যাকলগটা কমানোর ক্ষেত্রে বিন্দু বিন্দু দিয়ে কিন্তু সিন্ধু তৈরি হবে। ঠিক আছে, আর দেখা যাচ্ছে 9,645 জনের নতুন কিন্তু ইন্টারভিউ এরা স্ক্যাজুল করতে পারবে। তবে এই যে নাম্বারটা 9,000-এর যে নাম্বারটা বলেছি এই নাম্বারটা শুধু কিন্তু বাংলাদেশের F4 ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে না, ভুল বুঝবেন না, এটা হলো ওভারঅল যত ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে অপেক্ষমান ছিল এই মাসের মধ্যে মানে 30 সেপ্টেম্বর 2020-র মধ্যে কিন্তু এরা এই নাম্বারগুলোকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। তবে আমাদের জন্য ভালো নিউজ হলো এটা যে এই যে 9,645 জনের নতুন ইন্টারভিউ স্ক্যাজুল করতে পারবে এর ফলে কিন্তু বাংলাদেশও কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ পাবে। যদি দেখা যায় নাম্বারটা, সেক্ষেত্রে দেখা যাবে এই নাম্বারটা সেগ্রিমেন্ট করে লাইক এই সেগ্রিগেট করে চলে আসবে 4,371টা নাম্বার চলে আসবে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে। এরা ভাবছে এ মাসের মধ্যেই কিন্তু এই নাম্বারগুলোকে কিন্তু ইন্টারভিউ নেওয়া সম্ভব। আর এই 17,000 NVC-র কেসটা লাইক ব্যাকলগ ক্লিয়ার করার ফলে ওভারঅল দেখা যাচ্ছে যে 21,212 জনের কিন্তু কেসটা এগিয়ে যাবে। আর এই যে বিন্দু বিন্দু করে যে সিন্ধু তৈরি হওয়ার কথা বলছি আপনাদেরকে, প্রতিনিয়ত আমি এটা শেয়ার করছি যে
প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে I-130 যখন অ্যাপ্লাই করবে আপনাদের স্পন্সর, তখন থেকে সেই সেই যে কেসটা চলে যাবে USCIS থেকে, দেখা যাবে যে NVC-র কাছে, NVC চেষ্টা করবে তাদের ব্যাকলগটা ক্লিয়ার করার জন্য। তো এই যে প্রত্যেকটা সেগমেন্টে যদি আমরা একটু বেশি করে পুশ পাই ফ্রম দ্য গভর্নমেন্ট, তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি সব ধরনের ব্যাকলগগুলো মানে পুরো জিরো হয়ে যাবে না, কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এগুলো কমানো সম্ভব হবে। আশা করছি আমার এই ব্লগ থেকে আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে যেহেতু প্রাইভেট অ্যাটর্নিরা কাজ করছে এবং দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নন প্রফিট অর্গানাইজেশনগুলো কাজ করছে আমাদের সাথে, এর ফলে ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু একটা ভালো নিউজ আসতে যাচ্ছে। আশা করছি অক্টোবর মাসের শেষে, এই মিড টার্ম ইলেকশন যখন হবে নভেম্বরে, তখনের আগে আমরা এটাই এক্সপেক্ট করছি। তবে বর্তমানে যদি দেখা যায় সব থেকে কারা বেশি উপকার হয়েছে, উপকৃত হয়েছে, সেটা হলো দেখা যেতে পারে যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে। তো এটা নিয়ে আমাদের কখনো দুঃখ থাকবে না, কারণ ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমরা জানি যে প্রচুর মানুষ কিন্তু এদেশে অ্যাপ্লাই করেছিল, অনেকে আমেরিকাতে এসেছে, দেখা যাচ্ছে যে তারা তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করার জন্য এদেশে অপেক্ষা করছিল তাদের পরিবার নিয়ে। আর এখন দেখা যাবে যে আমি বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, আমি আমার নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা দিয়েও কিন্তু আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো। দেখা যাচ্ছে যে আমার কিছু সাবস্ক্রাইবাররা রিসেন্টলি বলেছে এরকম কিছু কথা যে তারা তাদের যে মানে হেল্পফুল মাইন্ডটা এরকম করতে চাইছেন না, তারা ভাবছে যে নিজেরা যদি দেখা যায় যে নিজেরা মানে ইনফরমেশনগুলো না শেয়ার করে, তারা ভাবছে যে নিজে আমেরিকাতে গেলে সবথেকে বেশি বেনিফিটেড হবেন ইনস্টেড অফ লাইক হেল্পিং টু আদার পিপল। আমি এটা বলবো যে অনেক ইউটিউবাররা দেখেছি রিসেন্টলি ইউটিউবে এরকম ব্লগ বানিয়েছে যে ভাই কাউকে কোনো ইনফরমেশন দেবেন না, কারোর সাথে কোনো ব্যাপারে শেয়ার করবেন না, মানুষ জেলাসি হয় এবং আপনি কাউকে হেল্প করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, স্টপ বিইং সেলফিশ, ওকে, জাস্ট স্টপ বিইং সেলফিশ। আমি আপনাদের সাথে সব ইনফরমেশন শেয়ার করি কারণ জানেন, কারণ আমরা এটাই ভাবছি যে একসাথে করে কিন্তু আমরা একসাথে করে পুরো বাংলাদেশি যারা কমিউনিটিতে আছি তারা কিন্তু আস্তে আস্তে করে গ্রো করতে পারবো। একজন যদি আরেকজনকে হেল্পই না করি তাহলে কীভাবে হবে ভাই? আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে জানা মাত্র আপনাদের সাথে শেয়ার করি, এটাও কিন্তু এক ধরনের শেয়ার, রাইট? আপনারা কিন্তু কখনো এরকম ভাববেন না, নিজেরা সেলফিশ করবেন না। আপনারা কেউ কেউ বলেছেন যে দেখা যাচ্ছে যে আপনার চাচা আপনার জন্য অ্যাপ্লাই করেছিল, আপনার চাচাতো ভাই যারা কিনা বাদবাকি চাচাতো ভাই বাংলাদেশে থাকেন তাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনারা ইন্টারভিউ লেটার পেয়ে যাবেন এবং দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কেসটা হয়ে যাচ্ছে বলে আপনারা বলছেন যে হ্যাঁ আমি আমেরিকাতে গেলেই খুশি, আর কে আমেরিকাতে আসুক না আসুক আমি সেটা বদার করি না, এরকম করবেন না। আপনারা হয়তোবা আজকে বেনিফিটেড হবেন, ভাববেন যে হ্যাঁ হয়তোবা কোনো কারণে আমেরিকাতে আসতে পারবেন, কোনো কিছু করতে পারবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু বিগ লস খাবেন। আপনাদেরকে এটা বলছি প্রতিনিয়ত, দেখেন আমি তো বহু আগে চলে এসেছি আমেরিকাতে, রাইট? কিন্তু এখনও কেন আপনাদেরকে হেল্প করতে চাইছি, কারণ আপনারা যখন আমেরিকাতে আসবেন তখন আপনারাও কিন্তু আরও পাঁচজনকে হেল্প করবেন। এই যে হেল্পফুল মাইন্ডটা কিন্তু আপনার থাকতে হবে, সেলফিশ মাইন্ডটা কিন্তু করবেন না। শুধুমাত্র বাড়িতে বসে মানে পৃথিবীটাকে না দেখে যদি শুধুমাত্র এরকম ভাবেন যে নিজের মতো করে ভাববো, নিজের মতো করে নিজে খাবো, অন্য মানুষ কী করলো না করলো এটা আমার জানার দরকার নাই, এরকম কিন্তু করবেন না। আমরা কিন্তু শুধুমাত্র বলে রাখি বাংলাদেশি কমিউনিটির সাথে মিশি সেটা কিন্তু না, আমাদের চারপাশে দেখা যায় যে ইন্ডিয়ান এবং পাকিস্তানি কমিউনিটি রয়েছে, এটা তো বিশ্বাস করেন, কারণ আমেরিকা হলো মাল্টিকালচারাল কান্ট্রি। এদেশে এরকমও আছে যে এশিয়ান আমেরিকান যে কালচার আছে সেখানেও আমরা কিন্তু প্রতিনিয়ত মেশা মানে মিশি বিভিন্ন মানুষের সাথে, সেখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট চাইনিজ আছে, বড় অ্যামাউন্ট ইন্ডিয়ান আছে, বড় অ্যামাউন্ট পাকিস্তানি আছে, বড় অ্যামাউন্ট আফগান যে মানুষগুলো আছে তারা আছে, সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই দুনিয়াটা। আমি বাংলাতে ব্লগ করছি তার মানে আমি হেল্প করার চেষ্টা করছি আমাদের দেশের বাংলাদেশি কমিউনিটিদের, কিন্তু এটার মানে কিন্তু এটা না যে অন্য ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি কিংবা অন্য যারা চাইনিজ কিংবা ফিলিপিন আছে অভিবাসী তাদেরকে ঘৃণা করে। আমার সাথে কিন্তু
খুবই ভালো সম্পর্ক এই ধরনের যারা বিভিন্ন কান্ট্রি থেকে এসেছে তাদের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক আপনারা যদি শুধুমাত্র আমার ফেসবুকে যান দেখবেন যে আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 200,000 মানুষের বেশি মানুষ আমাকে ফলো করছে তারা কিন্তু হতে পারে চাইনিজ ফিলিপিন কালো হতে পারে সাদা বিভিন্ন মাল্টিকালচারের পিপল কিন্তু আমাকে হেল্প করছে এই ধরনের তথ্য দিয়ে এবং এই যে অ্যাটর্নিরা আমি যে বলছি যে অ্যাটর্নি কিংবা সিনেটর বিভিন্ন স্টেটের যারা সিনেটর আছে তারা কিন্তু পিওরলি সাদা মানে হোয়াইট জনসংখ্যাই কিন্তু আছে তো তারা আমাকে হেল্প করছে কেন কারণ আমাকে দেখে তাদের মনে হয়েছে যে এই লোকটাকে আমার ইনফরমেশন দেওয়াটা উচিত আপনারাও এটা করবেন ভাই সেলফিশ হবেন না প্লিজ প্লিজ আপনারা যদি ভেবে থাকেন যে হ্যাঁ অভিভাবকের মাধ্যমে আমি বেনিফিটেড হবে অন্য কারোর আমেরিকাতে আসার দরকার নেই ভুল করছেন আপনার নিজের সাথে নিজের কম্পিটিশন অন্য মানুষের সাথে কিন্তু কারোর কম্পিটিশন না আপনি যদি একটা ভালো ইন্টারভিউ দেন আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে অবশ্যই আপনি আমেরিকাতে আসতে পারবেন আপনি যদি ভাবেন যে আরও পাঁচজন কেন আমেরিকাতে আসলো আমি জেলাস হব এরকম করবেন না ভাই আপনি যদি জেলাস মাইন্ডে হন প্লিজ আজকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান আমার চ্যানেল থেকে দেখতে হবে না কোনো ধরনের হেল্প করার দরকার নেই আপনাকে আপনি যদি একমাত্র হেল্পফুল মাইন্ডের হন দেখা যেতে পারে অন্যকে হেল্প করতে চান মানুষ হিসাবে কতটা ভালো এটাই কিন্তু ম্যাটার বোঝাতে পারছি নিশ্চয়ই আপনাকে রাইট কারোর সাথে কিন্তু আমাদের দ্বন্দ্ব নেই সবাই কিন্তু আমাদের বন্ধু এটা কিন্তু বোঝার চেষ্টা করেন আমেরিকাতে এসে কিন্তু সংকীর্ণ মাইন্ড হবেন না শুধুমাত্র বাড়িতে বসে একটু কথা বলবেন চারপাশে তাকাবেন না কোনো মানুষের সাথে মিশবেন না এরকম কিন্তু করবেন না আপনি দেখা যেতে পারে আমেরিকাতে এসে আপনি যদি খুব ভালো মানুষের সাথে মেশেন সেই মানুষগুলো হতে পারে সাদা কিংবা কালো যে কোনো মানে রেসের মানুষ কিংবা যে কোনো ধর্মের মানুষ তারা কিন্তু একটা চাকরি বাকরি খুঁজতে আপনাকে হেল্প করবে অথবা বাড়ি খুঁজতে হেল্প করবে বাসা হেল্প করবে মানে কোথায় কম টাকায় আপনি বাড়ি কিনতে পারবেন কিংবা হতে পারে কোথায় রেন্ট চলছে সো সবাইকে হেল্প করবেন কিন্তু ব্যাপারটা আশা করি বোঝাতে পারছি এরকম সেলফিশ মাইন্ড হবেন না ভাই একেবারে না যে কোনো মানুষকে যে কোনো তথ্য দিয়ে হেল্প করবেন অবভিয়াসলি একেবারে নিজের পার্সোনাল ইনফরমেশনগুলো কি বলে দেবেন আপনার ফার্স্ট নেম কি লাস্ট নেম কি এগুলো হয়তো বা বলবেন না কিন্তু একটা মানুষ যদি আমেরিকাতে আসতে পারে নিজে মন থেকে হাসুন বলবেন অভিভাই আমাদেরকে হেল্প করেছে এবং শিখিয়েছে কিভাবে করে আর একটা মানুষকে হেল্প করতে হয় একটা ভালো মানুষ আমরা হব কিন্তু সেলফিশ হব না কিন্তু যারা সেলফিশ মাইন্ড তারা কিন্তু আমার চ্যানেল দেখবেন না আমি বলে দিচ্ছি আপনারা জানেন যে বিভিন্ন সময়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের ইমেল টেমপ্লেট আমি শেয়ার করেছি হতে পারে 21 বছরের বেশি হয়ে গেছেন ইমোশনাল লেটার হতে পারে 21 বছরের কম এক্সপার্ডাইট করবেন হতে পারে মেডিকেল গ্রাউন্ডে আপনারা এক্সপার্ডাইট করতে চাইছেন বিভিন্ন সময় কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইমেল ফরম্যাট দিয়েছি কেউ কিন্তু বলতে পারবে না যে অভিভাবককে ইমেল করেছিলাম কোনো রিপ্লাই পাইনি এরকম কিন্তু হবে না একজন মানুষ কমেন্ট করে বলুন যে অভিভাবক আমাকে হেল্প করেনি হয়তোবা আপনি ফেসবুকে হাই দিয়েছেন হয়তোবা আপনাকে সময়টা একটু দেরি করে দিয়েছি কিন্তু ইমেল যদি করে থাকেন তাহলে কিন্তু তার এগেনস্টে F4 ভিসার মাধ্যমে যারা অপেক্ষা করছেন তাদের ফ্রাস্ট্রেশন আমি জানি এটা সত্যি যে আপনারা 16-17 বছর ধরে অপেক্ষা করেছেন আর কতদিন অপেক্ষা করছেন আর কতদিন ধরে অপেক্ষা করবেন দেখুন এরকম বহু বছর কিন্তু আমিও অপেক্ষা করেছি কিন্তু একটা সময় কিন্তু ভালো নিউজ এসছে আপনারাও পাবেন আপনাদের সব সাথে সবসময় আমার কিন্তু শুভকামনা থাকবে আপনারা যদি সেলফিশ না হন আপনারা যদি একজন আরেকজনকে হেল্প করেন তাহলে শুধু অভিভাবক না আপনাদেরকে সৃষ্টিকর্তা নিজে এসে কিন্তু হেল্প করবে কিন্তু হেল্প করার ক্ষেত্রে শর্ত হলো আপনারা অন্য মানুষকে হেল্প করবেন এবং প্রতিনিয়ত কিছু করবেন শুধুমাত্র বাড়িতে বসে থাকলে হবে না বিভিন্ন সময়ে যে ধরনের রুলসগুলো পাস হবে আমেরিকাতে সেই রুলসগুলো জানবেন যদি দেখা যায় যে জাম্প স্টার্ট অ্যাক্টটা পাস হয়ে গেছে সাথে সাথে সেই রিলেটেড অ্যাক্ট কিন্তু করবেন ঠিক আছে যদি দেখা যায় যে ফ্যামিলির কেউ অসুস্থ আছে সেই অসুস্থতার কথা জেনে সবার প্রথমে আপনার দায়িত্ব হবে হলো সেই মানুষকে চিকিৎসা করানো এবং এই যে অসুস্থ আছে সেইটা সেই ব্যাপারগুলোর কাগজপত্র কালেক্ট করে ডক্টরের অফিস থেকে কালেক্ট করে এক্সপার্ডাইট করা আশা করছি বোঝাতে পারছি আপনাদেরকে কী কী মেসেজ দিতে চাইছি আপনাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাইছি যে সবাইকে হেল্প করুন এবং দেখা যাবে সৃষ্টিকর্তা আপনাদেরকে হেল্প করবে আজকে আমি অভিভাই হেল্প করুক কিংবা আমেরিকাতে আসার পর অন্য কেউ হেল্প করুক আপনারা যেরকম প্রতিনিয়ত মানুষের কাছ থেকে হেল্প পাবেন
আপনাদেরও উচিত সবাইকে হেল্প করার, শুধুমাত্র সেলফিশ হয়ে থাকবেন না। আমরা যে কমিউনিটিতে বাস করছি সেই কমিউনিটিতে একটা গোষ্ঠীকে আমরা ছোট করে কিন্তু কখনো লাভ পাবো না। আমি কিন্তু কখনো এরকম বলি না, আমি সবসময় বলি যে আমেরিকা খুব ভালো কান্ট্রি, আমেরিকাতে এসে আপনারা অনেক টাকা পয়সা বানাতে পারবেন এবং আমেরিকাতে পার্মানেন্টলি থাকতে পারবেন, কিন্তু বাংলাদেশকে ছোট করবেন না। সবার আগে কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি কিন্তু স্যালুট, যারা কিনা প্রতিনিয়ত এদেশে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। হতে পারে তারা বর্ডার ক্রস করে অবৈধভাবে এসছে, হতে পারে তাদের কিন্তু কোনো এদেশে দেখা যেতে পারে বৈধ স্ট্যাটাস নেই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অ্যাসাইলামের মাধ্যমে যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য স্যালুট। কেন? কারণ জানেন, কারণ তারা প্রতিনিয়ত বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্স যোদ্ধা কিন্তু এটাই, বাংলাদেশে যদি রেমিটেন্স না পাঠানো হয় দেখা যাবে যে বাংলাদেশের কিন্তু অর্থনীতি পড়ে যাবে। তো যারা বিদেশে আছেন তারা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের জন্য অনেক কিছুই কিন্তু করতে পারছেন, এবং যারা কিনা আমেরিকাতেও আসছেন তারাও কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের মানুষদের জন্য অনেক কিছুই করতে পারবেন। তো আসুন আমরা এরকম কখনোই ভাববো না যে সেলফিশ হব, আমরা আমাদের ইনফরমেশনগুলো শেয়ার করব। যখনই কোনো একটা নিউজ কোনো একটা মিডিয়াতে পাবো সেটা দেখে প্যানিক না করে এরকম করতে পারি যে USCIS.gov-এর মধ্যে গিয়ে তাদের যে মেমোগুলো থাকে সেগুলো চেক করে নেব। হতে পারে সেই নিউজটা ভালো, হতে পারে সেই নিউজটা খারাপ। এই নিউজ ভালো খারাপটা কিন্তু আমার হাতে ডিপেন্ড করছে না, আমি কিন্তু কখনো আপনাদেরকে মিথ্যা ইনফরমেশন দেব না। অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন যে অভিভাবক ভালো নিউজ দেন, আমি অনেক সময় খারাপ নিউজও দিয়ে আছি। কারণটা কী? কারণ যেটা সত্যি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমি বেশ কিছু কংগ্রেসম্যানের সাথে কথা বলেই তারা এটা বলেছে যে অভি, তোমার সাথে কথা বলার আগে আমি কোনো দিন বাংলাদেশকে জানতাম না, আমি ভেবেছিলাম বাংলাদেশ হলো ইন্ডিয়ারই একটা অংশ। বাংলাদেশ কি ইন্ডিয়ার অংশ? আমি বলি কি না, বাংলাদেশ আলাদা একটা সার্বভৌম কান্ট্রি, এবং যদি সম্ভব হয় বাংলাদেশের ব্যাপারে আরও কিছু জানবেন, এবং আমাদের যারা অপেক্ষা করছে F4 ভিসার মাধ্যমে কিংবা বিভিন্ন ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে তাদেরকে হেল্প করবেন। তারা বলেছে যে তোমাকে দেখে, মানে অভি তোমাকে দেখে আমি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে আছি, আমি তোমার কান্ট্রিতে অবশ্যই কখনো ঘুরতে যাব। তো এই যে যখন বলেছে আমি ঘুরতে যাব, এটা কিন্তু শুনে কিন্তু আমার খুব খুশি লেগেছে যে আমি আমার কান্ট্রিটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পেরেছি। বোঝাতে পারছি, আমার নিজ দেশকে কিন্তু আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, এবং প্রতিনিয়ত এটাই বলছি যারা বাংলাদেশে থাকেন তাদের জন্য স্যালুট। কারণ তারা কিন্তু হয়তোবা অনেক কাজ করছেন, যারা কি না শুধুমাত্র আমেরিকাতে আসাই কিন্তু শেষ কথা না, একসময় অ্যাপ্লাই করেছেন ইমিগ্রেশন ভিসার মাধ্যমে, আজও কাল আসতেই পারবেন। আপনাদের ভাগ্য থাকলে এবং আপনাদের কষ্টার্জিত কাজ যদি থাকে অবশ্যই আপনারা আমেরিকাতে আসতে পারবেন, কিন্তু এটা না যে অন্য মানুষকে হেল্প করবেন না। যখনই কোনো নিউজ কোনো মিডিয়াতে পাবেন, ফেসবুক হোক কিংবা যে কোনো সময় আমি বলেছি আমার পোস্টগুলো শেয়ার করবেন, যাতে অনেক মানুষ কিন্তু উপকার হবে, উপকৃত হবে। তাহলে আজকের থেকে এটাই আপনারা করবেন যে নিউজগুলো শেয়ার করবেন, আমার যেসব নিউজ আছে সেইগুলো বিভিন্ন ফেসবুকের মিডিয়াতে হেল্প করবেন শেয়ার করার মাধ্যমে। আপনাদের জন্য আমি প্রতিনিয়ত যখনই কোনো নিউজ পাবো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, এবং এইগুলো আপনারা খুব সিরিয়াসলি নেবেন। কারণ সিরিয়াসলি নেবেন মানে হলো কিভাবে কি করতে হয়, আমি জানি F4 ভিসা ক্যাটাগরি হোক কিংবা বিভিন্ন ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনারা আগে যতটুকু জানতেন আমার ব্লগ দেখার পরে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন, এবং আপনারা আগে যেরকম আপনাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাটর্নি ভুল বোঝাতো, এখন কিন্তু সেই যুগটা নেই। আপনারা কিন্তু ডিরেক্টলি বলতে পারেন যে অ্যাটর্নি এই কথাটা সত্যি না, অভিভাবকের ব্লগ দেখাচ্ছি উনি এটা বলছে, সো নিশ্চয়ই এটার এগেনস্টে একটা লিঙ্ক আছে যেটার মাধ্যমে আমরা জানি অভিভাবক ঠিক বলছে। তো আসুন আপনারা আজকের থেকে সবাই সবাইকে হেল্প করবেন, এবং এই যে হেল্প করার মাধ্যমে আমরা এগিয়ে যাব। আর যতদিন আপনারা বাংলাদেশে অপেক্ষা করছেন চেষ্টা করবেন বিভিন্ন ধরনের কোর্স করতে, বিভিন্ন ধরনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে, যাতে এদেশে এসে মানে দেখা যাচ্ছে আপনারা মেন্টালি প্রিপেয়ার হবেন এবং ভালো কিন্তু কাজ করতে পারবেন। আশা করছি আজকের যে মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দেবার সংকল্প করেছিলাম সেটা বোঝাতে পেরেছি। গড ব্লেস আমেরিকা, আর আগামী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি এখানে। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।